Please subscribe our channel and click the bell icon. আরে যাই, এই বাপি পেয়েছে, আরে খোল না, বলছি তখন থেকে বলছি যাচ্ছি, আমি আগে সেরে নি তারপর। আরে খোল না, খোল না, খোল না, আরে খুলবি তো, যাচ্ছি বলছি। কলা খেতে বৌদি খুব ভালোবাসে। কলা হেলথের জন্য খুব উপকারী। ধাতু দুর্বল, কলাতেই শান্তি। কি কলা খাচ্ছ তুমি? সিঙ্গাপুরি। বড্ড বড়। এসো পরিচয় করিয়ে দি, এসো। নমস্কার, স্বপন কর, টিচার, টিউশন পড়ে। ধাতু দুর্বল, আমি হরিহরণ হাসদা, বিখ্যাত জ্যোতিষবিদ। আর রিনি বাপ্পি লাহিড়ি। আর আমি গাজাখর মন্টি। আর আমি ছোট্টু পড়ি কিন্তু ধাতু দুর্বল। কি? আচ্ছা, আজ থেকে করবে তো? এতজনে না, মানে এতজনে রান্না করলে কিন্তু পয়সা বেশি লাগবে। দিনে দুবেলা রান্না করব, দুপদ রান্না করব, দু ঘন্টা থাকব,
5,000 টাকা নেব বলে দিলুম। তাহলে ওটাও তো 2,000 হলেই ভালো হতো না? এক পয়সাও কম হবে নি। আচ্ছা ঠিক আছে, শোনো, শনিবার দিন তোমার ছুটি, রবিবার দিন আমরা সবাই থাকি, বাকি সোম থেকে শুক্র তুমি 10টায় আসবে, 12টায় চলে যাবে, আমরা কেউ না কেউ থাকবো, ঠিক আছে? তাহলে আজকে রবিবার, কাল থেকেই শুরু করে দাও। শুনলে তো, তাহলে কাল থেকে লেগে পড়। ঠিক আছে, কিন্তু আমার একটাই ডিমান্ড, আমার কলা চাই। নটি বৌদিয়া। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাহ, খুব সুন্দর গান গাও তো তুমি। তুমি শিখবে? আমাকে শেখাবে? অবশ্যই। তোমার হারমোনিয়াম কোথায়? হারমোনিয়াম আমার লাগে না, তুমি শিখবে? অবশ্যই শেখাবো। বলো সা সা। ও ওইভাবে নয়, ওইভাবে নয়, বলো সা সা, বলো রে রি। ও রি নয়, রি নয়, রে রি। গা গা, বলো সা রে গা। সা রি গা। কি করছো? পাধানি পাধানি। বলো সা রে গা মা। সা রি গা এ আমা। এই তুমি সিগারেট খাও। আরে সব খাই, গাঁজাও আছে, খাবে? এই জানো তো, আমি না একবার গাঁজা খেয়েছিলাম, কেমন করে মাথা ঘোরাচ্ছিল। কেমন দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই গাঁজা খেয়ে মাথা ঘোরাচ্ছে, এই ঘোরাচ্ছি, এই আমি পড়ে যাব তো, আমাকে ধরো, আরে ধরো ধরো, আমি পড়ে যাব তো, আমি পড়বো, এই আমি পড়বো, পড়বো, পড়লাম পড়লাম, এই আমি পড়ছি তো, আরে আমি পড়বো। পড়বে? ওকে, আমি তোমাকে পড়াবো। নিজের নাম লিখতে পারো? চেষ্টা করবো। দাঁড়াও আমি খাতা নিয়ে আসি। এখানে তোমার বুকে লিখব কি হ্যান্ডসাম গো তুমি। আচ্ছা বলো, অ অ না না, অ না, বলো অ অ। আচ্ছা বলো আ আ। আ না, বলো আ। হচ্ছে না, হচ্ছে না, বলো আ। বৌদি লাগলো? হ্যাঁ পায়ে। কোথায়? এখানে। এখানে? ওপরে। এখানে? আরো উপরে। আরো উপরে? এখানে? আরো। এখানে?
আমার মনে হয় এবার কলাই লাগবে। হরিদা বলে কলাতেই শান্তি। তোমার হরিদা হাত দেখতে পারি? ধাতু দুর্বল পারি মানে বলো কি দেখি কন্যা, তোমার হাতখানি দেখি। ধাতু দুর্বল অপূর্ব হাত। আচ্ছা আর কি কি দেখতে পারো তুমি? সব দেখতে পারি। হেই দেখো না, দেখো দেখো পিঠ দেখো। পিঠ? হয়েছে, দেখেছ কেমন দেখলে? খুব ভালো, কিন্তু শুধু পিঠ দেখালে হবে? বাকিটাও তো দেখাতে হবে। সব দেখাবো, সব করতে পারবে, কিন্তু আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। আমার না অনেক দিন ধরে একটা নেকলেসের শখ। আমার স্বামী না একটা মাথা লম্পট, দু বছর ধরে কোনো সম্পর্ক নেই। আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু তুমি যদি আমাকে 20,000 টাকা দাও না আমার নেকলেসটা হয়ে যাবে। রাজি? রাজি মানে এক্ষুনি করছি। এখন নয়, কালকে। কালকে দুপুর 2টার সময় আমি আসবো, শনিবার। কালকে কেউ থাকবে না, খুব মজা করব, কেমন? ধাতু দুর্বল কালটা যেন আজই চলে আসে। ধাতু দুর্বল তো একটা বেজে গেল। ধাতু সর্বনাশ, ভেতরে আবার কোন ধাতু? ধাতু দুর্বল তুই রুমে, কলেজ যাসনি? আমার গেস্ট আসবে, তুমি এখন? ধাতু দুর্বল তুই যা। না তুমি যাও, আমার গেস্ট আসবে। দেখ ছোট্টু মাথা গরম করিস না কিন্তু, ধাতু দুর্বল আমার কিন্তু গেস্ট আসবে বলছি, ছোট্টু তুই যা কিন্তু। ধাতু দুর্বল আবার কে এলো? ধাতু দুর্বল তুমি? তোরা? ধাতু দুর্বল দেখ না, বললাম আমার গেস্ট আসবে, শুনছে না? আমারও তো গেস্ট আসবে। এই তোমরা বাইরে কাজ সারো না। না না তা হবে না, আমারও আসবে। না হবে না। আরে বাবা আমার তো গেস্ট আসবে। আরে ধাতু দুর্বল যা না। আমারও তো আসবে। একি একি তোমরা কেন? এই এই শোনো, তোমরা যাও বলছি, আমার একটা গেস্ট আসবে। আমি বলেছি কেউ রুমে থাকবে না, তুমি এসো রেস্ট নিতে পারবে। এই তোমরা যাও বলছি। একি তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার গেস্ট আসবে তাই এলাম, কিন্তু তোমরা? ছোট তোর গেস্ট কে? বৌদি। ধাতু দুর্বল আমারও। এই শোনো আমি 20,000 টাকা দিয়েছি, প্লিজ তোমরা যাও। আমিও। হ্যাঁ ধাতু দুর্বল আমার থেকেও 20,000 টাকা নিয়েছে। আমিও দিয়েছি। তার মানে বৌদি আমাদের বোকা বানালো পুরো 1,00,000। একেই বলে লোক করেছো তো মরেছো।
Naughty boy.